বাইতুল মুকাদ্দাসের বিজয় ঈমান দিয়ে হয়েছে, শক্তি দিয়ে হয় নাই। শুনেন সেই ঘটনা, ফেরাউনের অত্যাচার নিপীড়নে মুসা নবী তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে চলে যাচ্ছেন। ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করে 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 পেছনে চলে আসলো, মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরের সামনে। তখন উম্মত বলাবলি করলো, হায় রে হায়, যে অবস্থা, সামনে গেলেও মরবো, পিছনে গেলেও মরবো। মুসা নবী তখন বললেন, ভয় পেও না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? ওই আল্লাহর শক্তি ফেরাউনের চেয়ে কম না বেশি। আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, মুসা নবী তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলেন। ওইদিকে ফেরাউন আর তার দলবলকে লোহিত সাগরে চুবাইয়া যিনি মারলেন তিনি কে? ফেরাউন বিদায় হয়েছে, ওই ফেরাউনকে ধ্বংস করেছেন কে? সেই আল্লাহর ক্ষমতা আগের মতো এখনো আছে না নাই? নাকি সন্দেহ আছে? দুনিয়ায় এখন ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউনের খাইসলত লালন করে, স্বভাব লালন করে ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়ায় আছে না নাই? সুতরাং দুনিয়ার নব্য ফেরাউনরা, ফেরাউন স্টাইলে যারা এখনো ইমানদারদের উপর জুলুম চালায়, তারাও একদিন ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? মুসা নবী সাগর পাড়ি দিলেন। এর পরের ঘটনা আপনারা জানেন না, এর পরের ঘটনাটা আজ আমি আপনাদেরকে শোনাবো। শুনেন, বলছিলাম বাইতুল মুকাদ্দাস কখনো শক্তি দিয়ে অর্জন হয় নাই, বাইতুল মুকাদ্দাসের বিজয় এসেছে ঈমান দিয়ে। মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাড়ি দিলেন। এবার মুসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন? আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে পবিত্র ভূমিতে চলে যাও। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশপাশের এলাকাকে কোরআনের পাঁচ জায়গায় আল্লাহ বরকতময় স্থান বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীকে বললেন, তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় যাও, সেখানে গিয়ে বাস করো, মসজিদে আকসার কাছে যাও। মসজিদে আকসাকে কাফিরদের থেকে দখল করে নাও, কাফিরদের থেকে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করে নাও। এখন যেমন দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে রেখেছে, ইসরায়েলিরা কিন্তু ইসরায়েলিরা কিন্তু সামরিক শক্তিতে অনেক শক্তিশালী। সেই সময়ে মুসা নবীর সময়ে পৃথিবীর নাম্বার ওয়ান সুপার পাওয়ার ছিল আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় তখন ওই বাইতুল মুকাদ্দাসের এলাকাকে দখল করে রেখেছিল। মুসা নবীকে যখন আল্লাহ বললেন, যাও গিয়ে ওই বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করো, মুসা নবী বললেন, ওগো আল্লাহ, এমন এক জাতি সেখানে দখল করে আছে, এদের অস্ত্রশস্ত্র বেশি, সৈন্যবাহিনীও বেশি, আমার উম্মত ঠিক মতো খাবার খাইতে পারে না, খাবার নাই, পানি নাই, কাপড় চোপড় নাই, গরিব, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, আমি আমার উম্মত নিয়ে গেলে এদের সাথে, এত শক্তিশালী জাতি, কেমনে আমি পারবো? আল্লাহ বললেন, ও মুসা, আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠায় এদের উপর তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ, বাড়িত গিয়ে বলি, শোনেন শোনেন শোনেন, সংখ্যা দিয়ে বিজয় আসে না। বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল কম, বদরের ময়দানে মুমিন ছিল 313, কাফির ছিল 1000। 313 জনের কাছে বেশি অস্ত্র ছিল না, 1000-এর কাছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল, কিন্তু 313 জন এমন কুপান কুপাইছে, 1000 বদরের ময়দান থেকে পালিয়ে গেছে। আল্লাহু আকবার! কারণ বদরের ময়দানে ইমানদারদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু ঈমান ছিল। ঈমানের কারণে ফেরেশতা পাঠায় যিনি সহযোগিতা করেছেন তিনি কে? মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা, তোমার উম্মত নিয়ে যাও, আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দিব। মুসা নবী এবার তার উম্মতকে এই কথাটা শোনালেন। আল্লাহ সূরা মাইদা মধ্যে কথাগুলো হুবহু এভাবে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে এই কাহিনী আল্লাহ বয়ান করছেন। ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, মুসা তার উম্মতকে বললেন, হে আমার উম্মত শোনো, আল্লাহ বলেছেন, তোমরা ওই পবিত্র ভূমিতে যাও, বাইতুল মুকাদ্দাসের আশপাশের অঞ্চলকে পুনরুদ্ধার করো, তবে ভয় পেও না,
ভয় পেও না, ভীত সন্ত্রস্ত হয় না। আল্লাহ বলেছেন এই ভূমির বিজয় আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। পেছন ফিরে তাকায়ও না। মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে কি জবাব দিয়েছিল শোনেন শোনেন, তারা বলেছিল ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জাব্বারীন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা তারা বলেছিল মুসা শোনো এটা কেমন কথা, আমালেকা সম্প্রদায় ওই অঞ্চল দখল করে রেখেছে, তাদের শক্তি বেশি, সুতরাং তারা যতক্ষণ না ওই অঞ্চল থেকে বের হয়ে যায় কষ্ট করে জিহাদ করে ওই অঞ্চল আমরা দখল করতে পারবো না। তখন মুসা নবীর উম্মতের মধ্যে দুইজন ছিলেন, তাফসিরের মধ্যে এসেছে ওই দুইজনের একজন ছিলেন ইউসা বিন নূন আর একজন ছিলেন কালবি। এই দুইজন তখন জবাব দিলেন, আল্লাহ কোরআনে বলছেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিমা দাখালু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। ওই দুইজন বললেন খবরদার খবরদার এমন কথা বলে না, এগুলো নাফরমানিমূলক কথা, যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই পরাশক্তিকে ভয় করো না, কারণ সকল পরাশক্তির উপরে যার শক্তি বেশি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তো ভরসা করো আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা করলে বিজয় তিনি দিয়ে দিবেন তিনি কে। তারা তখন বলেছিল মুসা নবীর উম্মত, তারা তখন বলেছিল না না আমরা পারবো না। ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফীহা ফাযহাব আনতা ওয়া রব বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল আমরা পারবো না, শুনছেন তো আপনারা, শুনেন শুনেন এখন মূল কথাগুলো বলবো, শুনেন। তারা বলেছিল আমরা যাব না, এত বড় পরাশক্তি, এত শক্তি এদের, এত অস্ত্র, এত ক্ষেপণাস্ত্র, আমরা যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব এদের সাথে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি। নাউযু বিল্লাহি মিন, এই যে আল্লাহ জিহাদের আদেশ দিলেন এবং বললেন বাইতুল মুকাদ্দাস কখনো কুফফাররা দখল করে রাখতে পারবে না, ঈমান নিয়ে যাও, বিজয় দিবেন কে, আশ্বাস দেওয়ার পরেও গেল না। এবার শাস্তি আসলো কার তরফ থেকে, উন্মুক্ত জেলখানায় বন্দি করে দেওয়া হলো, কেমন শাস্তি আসলো শুনেন। قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين. الله বলেন মুসা তোমার উম্মত আমার কথা মানল না, 40 বছরের শাস্তি দিলাম, তিহ ময়দানে তিহ প্রান্তরে 40 বছর উদ্ভাস্ত হয়ে তারা উদ্ভ্রান্ত হয়ে দিক বিদিক ছোটাছুটি করেছে। কত বছর জোরে বলেন, কত বছর, 40 বছর। কিরকম শাস্তি শুনেন, শুনতেছেন তো আমার কথা, এরা প্রত্যেক দিন সকাল বেলায় তিহ ময়দান থেকে হাঁটা আরম্ভ করে মিশরের উদ্দেশ্যে, সূর্য যখন ডুববে সূর্যাস্তের সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে সন্ধ্যায় আবার ওই জায়গাতে আছে। এইরকম শাস্তি আসলো কত বছরের শোনেন। মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগণ মসজিদে আকসায় ফিলিস্তিনে প্যালেস্টাইনে আমাদের ভাই বোনদের উপর নিপীড়ন চলে, অনেকে সামান্য বিবৃতি দিয়ে শেষ, কথা বলতে পারছেন না। অন্যদিকে দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রণতরি পাঠিয়েছে, তারা পক্ষে কথা বলেছে, তারা বলেছে ফিলিস্তিনিরা তারা নাকি সন্ত্রাসী আর ইসরায়েলিরা তারা নাকি নিরীহ। আমেরিকা হচ্ছে পৃথিবীতে এমন এক অসভ্য রাষ্ট্র, এরা যাকে সন্ত্রাসী বানায়, পশ্চিমাদের গোলাম কিছু মিডিয়া এরাও তাদেরকে জঙ্গি বানায়, আবার যখন পশ্চিমারা
কাউকে যোদ্ধা বানায়, পশ্চিমাদের গোলাম মিডিয়াগুলো তখন তাদেরকে যোদ্ধা বানায়। আফগানিস্তানের তালেবানকে পশ্চিমারা জঙ্গি বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে। আবার তালেবানের মায়ের খাইয়া যখন কোনো মতে যান নিয়া পালাইছে, তখন তারা বলেছে তালেবানরা তাদের অধিকার ফিরে পেয়েছে, মায়ের খাওয়ার পরে ঠিক হয়েছে, ঠিক কি না? আমেরিকা ইসরায়েলিকে বলছে তারা ভালো, আর সন্ত্রাসী জঙ্গি এরা নাকি ফিলিস্তিনের, এরা ফিলিস্তিনরা তাদের ভূমি স্বাধীন করার জন্য তারা লড়াই করছে, তারা কি সন্ত্রাসী? আচ্ছা, আমাদের দেশে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতার পক্ষে যারা লড়াই করেছেন তারা সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? জোরে বলেন, সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা। আল্লাহ মুক্তিযোদ্ধাদেরকে তুমি মাফ করে দাও। তো মুক্তিযোদ্ধা তারা, তো ফিলিস্তিনে যারা স্বাধীনতাকামী তারাও তো যোদ্ধা, দেশের পক্ষে দিনের পক্ষে তারা লড়াই করছে, বরং সন্ত্রাসী হলো ইসরায়েলের ওই বর্বর ইহুদিরা। কাফির কাফির ভাই ভাই, কেমনে ভাই ভাই? ইসরায়েলের নেতানিয়াহু আর বর্বর সব ইহুদদের পক্ষে দাঁড়িয়ে গেছে, জো বাইডেন পাশে দাঁড়িয়ে গিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পাশে দাঁড়িয়ে গিয়েছে, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পাশে দাঁড়িয়েছে, আর এক বেটা তার নিজের জুতার তলায় মাটি নাই, জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, তার নিজের পায়ের তলায় মাটি রাই, পুতিন বাবাজি তারে সাইজ করতেছে, তার নিজের পায়ের তলায় মাটি নাই, সে এসে ইসরায়েলিদের পক্ষ নিয়েছে। সুতরাং শোনেন, দেখেন, কাফির কাফির বলেন না কেন, কাফির কাফির ভাই ভাই, কিন্তু আমাদের দুঃখ লাগে, আমরা কে এখনো হানাফি, কে দেওবন্দি, কে কৌমি, কে আলিয়া, কে বুকের উপর হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে আমিন জুড়ে বলে, কে আমিন আসতে বলে, এগুলো নিয়ে পড়ে আছি, আর ওই দিকে মুসলমানদের উপরে কারবালা চলছে। যেভাবে কাফির কাফির ভাই ভাই হয়ে কাফির কাফিরের পক্ষে দাঁড়িয়েছে, সারা দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান আছে, ফিলিস্তিনিদের পক্ষে যদি 200 কোটি মুসলমান দাঁড়িয়ে যায়, তাহলে ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে তারা যে দখল করেছে, ফিলিস্তিন ছেড়ে পালাতে তারা বাধ্য হবে। এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আজ আমরা ঐক্যবদ্ধ নই বলেই তো আমাদের উপরে মুসিবত নেমে এসেছে।